আর রহমান ইব্রাহিম, আর রহমান আমরা এর আগেও বলেছি, বিসমিল্লাহর সময় বলেছিলাম আর রহমান অর্থ পরম করুণাময়। এটা এটা হলো ইসমে ফাইল মুবালাগা বলা হয় আরবি ব্যাকরণের পরিভাষায়, এটাকে বলে ইসমে ফাইল মুবালাগা, যেটা আধিক্যের অর্থ দেয়, আধিক্য বুঝায়। যেমন আমরা অনেক সময় ইংরেজিতে যেমন আমরা কি বলি, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদজি আমাকে ধরেছিলেন, আবার জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ একটু পরে আবার। জি, তাহলে আর রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়। রহমান শব্দের রুট লেটার, রুট লেটার মানে হচ্ছে কি, আমরা যেমন দেখেন ডু ডি ডান বা ডুইং, তারপর হ্যাভ ডান, ইজ ডুইং। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো ডুইং এর রুট লেটার কি, তখন আপনাকে বলতে হবে কি, ডি ও ডু, তাই না? রুট লেটার মানে কি, যেখান থেকে এটা উৎপত্তি, রুট মানে কি মূল। তাহলে আর রহমানের মূল হচ্ছে র হা মিম, এটার অর্থ হলো, এটা হচ্ছে রহমান শব্দটা রেহমুন শব্দ থেকে আসছে, যার অর্থ হলো গভীরতম ভালোবাসা, গভীরতম ভালোবাসা বা যত্ন নেয়া। সুতরাং ভালোবাসা কিন্তু এখানে অনেকগুলো অর্থ হলেও এখানে মূল অর্থ হচ্ছে কিন্তু কি, দয়া, ভালোবাসা, দয়া, এগুলো হচ্ছে মূল অর্থ। এবং এই রহমান শব্দটা আমরা আগেও বলেছি যে রহমান শব্দটা মধ্যে এটা স্থায়ী অস্থায়ীর একটা বিষয় আছে। রহমান এই গুণাবলীটা অস্থায়ী গুণ, রহমানটা কি অস্থায়ী গুণ, তার মানে কি আল্লাহ তাআলা কিন্তু পরম করুণাময়, কিন্তু পরম করুণাময় আসে কোন জায়গার জন্য? পরম করুণাময় তিনি কিন্তু দুনিয়ার জন্য পরম করুণাময়, তার মানে কি দুনিয়ায় সকল সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা সমানভাবে সকল সৃষ্টির ব্যাপারে সমানভাবে তিনি কি করেন, আপনার একজন আপাকে মানে আমরা রিমুভ করে দিয়েছি, উনি আর কোনোভাবে ঢুকতে পারছে না, যাই হোক, এখন উনি নাম না দিলে তো আসলে সমস্যা হয়ে যায়। আচ্ছা যাই, আমরা দেখছি তাহলে রহমান শব্দটা হচ্ছে স্থায়ী না, অস্থায়ী গুণ আল্লাহ তাআলার, মানে কি দুনিয়ার এখানে আল্লাহ তাআলা ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, মুসলিম নেই, কোনো কিছু নেই, সবার উপরে আল্লাহ তাআলা কিন্তু সমানভাবে দয়া করেন, কিন্তু এই দয়ার সীমারেখা কতটুকু, এই দয়ার সীমারেখা হচ্ছে আপনার মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর আপনার উপরে এই দয়ার সীমারেখা কতটুকু, মৃত্যুর আগ পর্যন্ত, কার উপরে বলেন তো, যারা অমুসলিম, যারা অমুসলিম তাদের উপর আল্লাহর দয়ার সীমারেখা হলো কেয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। আর যে রহিম যে শব্দটা, এটার দয়াটা আল্লাহ তাআলার স্থায়ী দয়া, এই দয়াটা কি স্থায়ী, অর্থাৎ আল্লাহ তাআলার এই দয়া কাদের উপর, কাদের জন্য, শুধুমাত্র এই দয়াটা কিন্তু খাস, এই দয়াটা কিন্তু খাস, খাস মানে কি নির্দিষ্ট, আর এই দয়াটা কিন্তু খাস না, এটা হচ্ছে আম, ইন জেনারেল, ইন জেনারেল বলি না আমরা, ইন জেনারেলি সবার উপরে এই দয়াটা আল্লাহ তাআলা করেন, দুনিয়ার জীবনে করেন, পরকালে না। আর এই দয়াটা, এটা দুনিয়া আখারা আখেরাত উভয় জাহানে আল্লাহ তাআলার এই দয়াটা কি রয়েছে, বিদ্যমান থাকবে। তবে এই দয়াটা পরকালে কাদের উপর করবেন, শুধুমাত্র যারা মুমিন, শুধুমাত্র যারা আল্লাহর হুকুম পালন করেছে, শুধু তাদের উপরে এই দয়াটা কি থাকবে, বিরাজমান থাকবে। কিন্তু এই দয়াটা কিন্তু দুনিয়া শেষ, ওই মানুষের উপরে দয়াও কি শেষ, আর এই দয়াটা হলো দুনিয়ায়ও দয়া করবেন আল্লাহ, আবার পরকালেও কি করবেন আল্লাহ তাআলা দয়া করবেন, কাদের উপর, শুধুমাত্র আল্লাহ তাআলা, যারা আল্লাহ রসুলের উপর, আল্লাহর উপর যারা ইমান এনেছে তাদের উপরে। এই জন্য তাফসির কারকরা বলেন যে রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। যেমন আমি যদি বলি, দেখেন
স্থায়ী গুণ কিভাবে, মানুষ যে জন্ম থেকে সুন্দর চেহারা নিয়ে জন্ম নেয়, তার চেহারা কখনো কি নষ্ট হয়? চিরস্থায়ীভাবে নষ্ট হয় না। হয়তোবা সে রোদে বেড়ালে, একটু পরিশ্রম করলে চেহারার মধ্যে হয়তোবা একটু কালিমা বা একটু দেখা যায় অন্ধকার কেমন একটু লাগে, কিন্তু আবার যখন স্বাভাবিকভাবে সে স্বাভাবিক হয়ে যায় তখন আবার সে ঠিক হয়ে যায়। আর মানুষের যেমন মানুষ অনেক মানুষ আছে, মানুষের মধ্যে একটা কেউ আছে উদার মনোভাব, কেউ আছে কৃপণ। এই কৃপণতা উদারতা এটা কিন্তু তার মধ্যে কি থাকে, স্থায়ী থাকে। হয়তোবা কোনো কোনো সময় এই উদারতা বা কৃপণতা আপনার কম থাকে বেশি থাকে, কিন্তু স্থায়ী গুণ এটা তার জন্য একটা কি স্থায়ী গুণ। কিন্তু মানুষ স্বাভাবিক যে নেচারালি যে বিষয়গুলো তার মধ্যে থাকে, যে গুণাবলী, এর বাহিরে যদি কোনো পরিস্থিতির কারণে কেউ একটা গুণের মধ্যে একটা দোষের মধ্যে পড়ে যায়, তখন এই দোষটা কিন্তু তার স্থায়ী না। যেমন হঠাৎ করে সে অনেক উদার, কিন্তু হঠাৎ হয়ে গেল কি, সে কৃপণ হয়ে গেল। কৃপণ মানে কি, কাউকে সাহায্য সহযোগিতা করে না হঠাৎ করে। এটার পেছনে হয়তো কোনো কারণ থাকতে পারে, হয়তো বা সে কোনোভাবে কষ্ট পেয়েছে কারোর দ্বারা, বা মন টন খারাপ ছিল তার এরকম পরিস্থিতিতে। আর এটা হচ্ছে মানুষের দয়াও দুই রকম, মানুষের গুণাবলী নেচার এটাও দুই রকম। আল্লাহ তাআলার গুণাবলী হচ্ছে রহমান, হচ্ছে দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রেখেছেন এটা, সবার জন্য বিরাজমান এই দয়া, এখানে কোনো ধর্ম বর্ণ গোত্র কিছুই পার্থক্য করেন না। কিন্তু রহিম শব্দ যেটা, এটা হচ্ছে আল্লাহ তাআলা কি করেন এখানে, কিন্তু পরকালীন জীবনে এই দয়াটা কি করেন, সর্বত্র বিরাজমান রাখেন না, বরং সবার উপরে দয়াটা তিনি করেন না, বরং যারা আল্লাহর হুকুম পালন করেছে তাদের উপরে করবেন। সুতরাং রহমান হলো অত্যন্ত আন্তরিকতা, ভালোবাসার সাথে কারো কি করা, যত্ন নেয়া এবং তার প্রয়োজন পূরণ করা। খেয়াল করুন যে আল্লাহ তাআলা কিভাবে সর্বাবস্থায় আমাদের উপরে রহমতের অবিরাম মুষলধারে বৃষ্টি বর্ষণ করে যাচ্ছে। আল্লাহের অনুগ্রহের অনুপম একটি দৃষ্টান্ত হলো সময়ের পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে সূর্যের চারপাশে প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার বেগে কিন্তু কি করছেন, ঘোরাচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা সামান্য টের পাই না, অন্যথায় পুরো পৃথিবী ভূমিকম্পে ধ্বংস হয়ে যেত। যেটা আমরা বললাম যে ভূমিকম্প যখন হয় এটা তো আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হলো, কিন্তু যে সূর্য আপনার পৃথিবীর সূর্যের চারিদিকে যখন ঘোরে তখন কিন্তু এরকম কি হয়, ফ্যানের যেমন শব্দ হয়, ফ্যান যেমন মুভমেন্ট করে, এরকম কিন্তু পৃথিবীও কি করে, মুভমেন্ট হয়। এই মুভমেন্টের যদি রিয়াকশন পৃথিবীতে আসতো তাহলে এরকম ভূমিকম্প থেকে অনেক বড় কিছু ঘটতো, তার মানে পৃথিবী ধ্বংস হয়ে যেত এতদিন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি করেননি, এই ধ্বংসের মধ্যে ফেলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের উপরে রহম করে না তাকে রহম করা হয় না। সুতরাং আল্লাহ তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, হাদিসে আছে তোমরা কি করো, আল্লাহর গুণে গুণান্বিত হও। অর্থাৎ আল্লাহর আল্লাহ যেহেতু দয়ালু, আমাদেরও কি হতে হবে, মানুষের ব্যাপারে দয়াদ্র হৃদয় হতে হবে। আচ্ছা, তারপরে তাহলে রহমান অর্থ হচ্ছে পরম করুণাময়, রহিম শব্দের অর্থ হলো অসীম দয়ালু। যদিও অর্থ একই ধরনের, কিন্তু এটা স্থায়ী অস্থায়ী বিষয়টাকে কেন্দ্র করেই অর্থের কিছুটা পার্থক্য করা হয়। এরপর আমরা চলে যাব মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন আয় আমরা একটু বের করি স্লাইডটা। মালিক, মালিক শব্দের অর্থ অধিপতি। মালিক শব্দের অর্থ কি, অধিপতি। যেমন আমরা বলি বাড়ির মালিক, ঘরের মালিক, এই মালিকানার মধ্যে কি রয়েছে, এই মালিকানার মধ্যে আপনার সীমাবদ্ধতা রয়েছে। মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে, আপনারা দেখেন এখানে রয়েছে মালিক, আবার সূরা নাসের মধ্যে কি আছে, মালিকিন্নাস। এখানে মালিক শব্দটির অর্থ হচ্ছে অধিকতর ব্যাপক অর্থ প্রকাশ করে,
এটা হচ্ছে মালিক, এটা ব্যাপক অর্থ প্রকাশ করে। আর যেটা শুধু মালিকিন নাস, এটা এই মালিক থেকে একটু কম ব্যাপকতা বোঝায়। সুতরাং মালিক শব্দটির অর্থ হচ্ছে যিনি হচ্ছেন সমগ্র, মানে ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ ইয়াউম হচ্ছে দিন, আর দিন মানে কি বিচার দিবস। এখন দেখেন মালিক বলে এখানে সৃষ্টিকুলের অর্থাৎ শুধু মানব জাতি না, মানব কুল, জিন জাতি, সমগ্র প্রাণী জগৎ, সমগ্র উদ্ভিদ জগৎ, সকল জগতের যিনি মালিক তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন মালিক, সেই মালিককে বোঝানো হয়েছে এখানে। এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে এ কথা বুঝিয়েছেন যে সৃষ্টিকুলের আদি হতে অন্ত পর্যন্ত সকল কিছুর চিরন্তন মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। অর্থাৎ এখনো আল্লাহ মালিক, মানুষ যখন ইন্তেকাল করবে এ জগৎ ছেড়ে পরপারে যখন পাড়ি জমাবে সেই জগতেরও মালিক কে হবে? আল্লাহ তাআলাই হবেন। এবং আপনারা জানেন যে আল্লাহ তাআলা কি বলবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কি বলবেন, যে লিমানিল মুলকুল ইয়াও, দুনিয়ার জীবনে তোমরা অনেক বেশি কি করতে, ক্ষমতার বড়ায় দেখাতে, তোমার টাকার বড়ায় দেখাতে, তুমি তোমার সৌন্দর্যের বড়ায় দেখাতে, তুমি তোমার পারিবারিক স্ট্যাটাসের বড়ায় দেখাতে। আজ এই দিনের মালিকানা কার? আজকে কি তুমি কোনো বড়ায় দেখাতে পারবে? পারবে না। আজকের এই দিনের মালিকানা হচ্ছে প্রবল প্রতাপশালী সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না। অর্থাৎ মানুষ কেউ কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। সব সেদিন সকল বিষয়ে একমাত্র কর্তৃত্ব থাকবে কার? আল্লাহ তাআলার। এবং সেদিন কি করবে মানুষ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অর্থাৎ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, তার মা বাবা মার কাছ থেকে, এবং তার স্ত্রী পালিয়ে যাবে তার স্বামীর কাছ থেকে, সন্তান তার বাবা মার কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানের কাছ থেকে বাবা মা পালিয়ে যাবে। সেই দিনের বর্ণনা দেয়া হচ্ছে, সেই দিনের মালিকানা কার? এই মহান রব্বুল আলমিনের। তাহলে মালিক এটা হচ্ছে কি, অধিপতি, যিনি তিনি হচ্ছেন মালিক। এই শব্দটা কোরআনে তিনবার আসছে, কয়বার? তিনবার। ইয়াউমুন, ইয়াউমুন শব্দের অর্থ কিন্তু দিন, ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন, এটার বহুবচন হচ্ছে কি আইয়াম। যেমন আপনারা তো অনেকেই জানেন আইয়ামে জাহিলিয়াত, তার মানে কি অজ্ঞতার যুগ, দা এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ। এখানে ইয়াউমুনের বহুবচন হচ্ছে আইয়ামুন, ইয়াউমুনের বহুবচন হলো আইয়ামুন। তাহলে ইয়াউমুন অর্থ হচ্ছে দিন, আর এটার বহুবচন আইয়াম। এই শব্দটি কোরআনে 405 বার এসেছে, এই শব্দটা কোরআনে কতবার এসেছে? 405 বার। এখন দেখেন আমরা বলি না ইয়াউমুল ঈদ, তার মানে কি ঈদের দিন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়াউমুল জুমআ, জুমার দিন, তারপরে কি বলি ইয়াউমুল, আরো অন্য অনেক শব্দের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, কুরবানির দিন, এইভাবে কিন্তু আমরা দিনটাকে ব্যবহার করে থাকি। তাহলে তিনি কোন দিবস? আদ-দিন। এই দিন শব্দের কিন্তু বিভিন্ন অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে হলো দিন মানে দিবস, না দিন মানে হচ্ছে আপনার কমপ্লিট অফ লাইফ, অর্থাৎ জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। দিন মানে কি জীবন ব্যবস্থা, দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। একটা দিন শব্দের অর্থ কি জীবন ব্যবস্থা।
আবার দিন অর্থ হলো প্রতিদান, প্রতিফল বা হিসাব নিকাশ। দিন অর্থ কি এখানে হিসাব নিকাশ, যেমন আল্লাহ তাআলা কিন্তু অন্য আয়াতে বলেছেন যে ইয়াউমা ইযি ইউফিহিমুল্লাহু দীনাহুমুল হক, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ প্রতিদান দিবেন। এখানে ইয়াউম দিন শব্দের অর্থ করা হয়েছে প্রতিদান। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইন্না লামাদিনুন, আমাদেরকে কি প্রতিদান দেয়া হবে, ইন্না লামাদিনুন, আমাদেরকে কি প্রতিদান দেয়া হবে। তাহলে এখানে দিন বলতে হচ্ছে কি বিচার দিবস, প্রতিফল দিবস। সেই দিবসের যিনি মালিক হবে তিনি তো সব থেকে বড় মালিক। যেমন আমরা একসময় বলি না যে শেষ ভালো যার সব ভালো তার। দুনিয়ার জীবন আপনার যেভাবেই কাটুক না কেন, পরকালীন জীবন যা যিনি নির্ধারণ করবেন পরকালীন জীবনটাকে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই দিনটার যিনি সিদ্ধান্ত দানকারী তিনি তো সব থেকে ক্ষমতাধর। হাদিসে আছে যে সেই পণ্ডিত বা জ্ঞানী হলো সেই ব্যক্তি, পণ্ডিত বা জ্ঞানী সেই ব্যক্তি যে নিজেই নিজের কাছে কি করে, নিজের কাছে নিজের প্রতিদান নেয়, অর্থাৎ নিজের হিসাব কিতাব নিজেই করে। আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসার হিসাব করেন কয় টাকা লাভ হলো, কয় টাকা ইনভেস্ট করলেন, কিন্তু সারাদিন যে আপনি ভালো কাজ করলেন তার বিনিময় কি আল্লাহর কাছে পাবেন, আর সারাদিন যে অন্যায় করলেন তার বিনিময় আল্লাহর কাছে কি পাবেন, এই হিসাব কিতাব যিনি করবেন তিনিই হচ্ছেন কে বুদ্ধিমান। আল্লাহ রাসূলের হাদিস তাই বলে, অর্থাৎ নিজের আত্মার কাছে নিজের হিসাব কিতাব দেয়া, নিজের আত্মার কাছে বা নিজের কাছে নিজের হিসাব কিতাব দেয়া। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমাদের হিসাব নিকাশ গৃহীত হওয়ার পূর্বেই তোমরা নিজের হিসাব নিজে গ্রহণ করো, অর্থাৎ পরকালীন জীবনে যাওয়ার আগেই, পরকালীন জীবনে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই নিজের হিসাবটা নিজের কাছে দাও, এবং তোমাদের যে কার্যাবলী সেগুলো তুমি কি করো, যেটা ভালো যেটা মন্দ সেটা তুমি নিজের দাড়িপাল্লায় ওজন করো, তোমার বিবেকের দাড়িপাল্লায় তুমি সেটা কি করো ওজন করো, ওজন করে তুমি নিজের ব্যাপারে তুমি সিদ্ধান্ত দাও যে তুমি তোমার যে তুমি সারাদিন যে আমলগুলো করেছো এই আমলের বিনিময়ে তুমি কি জান্নাতে যেতে পারবে নাকি তোমার ঠিকানা হবে জাহান্নাম। তোমার প্রত্যেকটা মুহূর্ত যেখানে হিসাব হবে, প্রতিটি মুহূর্তে তুমি কি কাজ করলে না করলে সে তার হিসাব হবে, তাহলে তুমি কি যে মুহূর্তগুলো নষ্ট করলে, যে সময়গুলো অপচয় করলে, এই সময়ের হিসাবকে তুমি দিতে পারবে? তাহলে এভাবে তুমি যদি হিসাব করি আমরা, তাহলে কি হয় আমাদের হিসাব যদি নিজেদের হিসাব নিজের কাছে দিয়ে দিতে পারি, তাহলে পরকালীন হিসাবটা কিন্তু আমাদের কাছে আমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, মালিক বা অধিপতি, প্রতিফল দিবসের যিনি অধিপতি তার সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহর প্রশংসা কিন্তু এটা যে তিনি হচ্ছেন কে রব্বিল আলামিন, তিনি হচ্ছেন কে আর রহমান, তিনি হলেন কে আর রহিম, তিনি হলেন কে মালিক, কিসের মালিক, ইয়াউমিদ্দিন প্রতিফল দিবসের মালিক। সুতরাং আমরা এই প্রতিফল দিবসের মালিকের কথা চিন্তা করে হলেও আমরা সেই দিবসের মালিকের সামনে যখন আমরা উপস্থিত হব, সেই দিবসের মালিকের সামনে যখন আমি দাঁড়াবো, তখন কিন্তু আমাকে সেভাবেই নিজেকে ভাবতে হবে যে আমি একজন অপরাধী, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহর সামনে আমাকে এখনো পর্যন্ত কিন্তু প্রশংসা চলছে। এরপরে কি বলা হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা শুধুমাত্র, ইয়া মানে কি শুধুমাত্র, কা মানে তোমার, এটাও প্রশংসা। না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু অর্থ কি আমরা ইবাদত করি। তাহলে না'বুদু দেখেন আমরা কি করি,
এবাদত করি। ওয়া ইয়াকা, এবং কেবলমাত্র আপনার কাছে নাস্তাইন, আমরা কি করি? সাহায্য প্রার্থনা করি। তাহলে ইয়াকা কেবলমাত্র আপনার ইবাদত করি, না আবুদু অর্থ কি? আমরা ইবাদত করি। এখন এটাকে যদি আমি আবুদু বলি তাহলে অর্থ হয় কি জানেন? আমি ইবাদত করি। ইয়া আবুদু অর্থ হলো সে ইবাদত করে, তা আবুদু অর্থ হলো তুমি ইবাদত করো। যাই হোক, আমরা এখানে পেলাম কি? না আবুদু, তার মানে আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এতটুকু ছিল হচ্ছে আমাদের সূরা বাকারার প্রার্থনার অংশ, অর্থাৎ সরি প্রশংসার অংশ। এ আয়াতের এক অংশ সূরা ফাতিহা। হ্যাঁ, এই আয়াতে আমরা দেখেন প্রথমে প্রথমাংশে না বুধু, এখানে কি করা হচ্ছে? আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, তারিফ করা হচ্ছে। এবং এই অংশে কি বলা হচ্ছে? এ অংশে দোয়ার দরখাস্ত করা হচ্ছে। এটা কি? একটা দোয়া। আল্লাহর কাছে কি করা হচ্ছে? দরখাস্ত করা হচ্ছে। অর্থাৎ মানব জীবনে তিনটি অবস্থা অতিবাহিত হয়, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এবং পূর্বের তিনটি আয়াত আলহামদু থেকে নিয়ে আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রথম তিনটি আয়াত, এবং আল আপনার পরবর্তী যে দুইটি আয়াত, এই দুইটি আয়াতে কিন্তু মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে অতীতে সে কেবল একমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী ছিল, বর্তমানেও সে আল্লাহর মুখাপেক্ষী, ভবিষ্যতেও সে কার মুখাপেক্ষী হবে বলেন? এই দুইটা আয়াতে কি বলা? মালিক বলে কি বোঝানো হয়েছে? ইয়াউমিদ্দিন মানে কি? যে পরকালীন জীবনে মালিক, সে কি দুনিয়ার জীবন থেকে আলাদা? না, তার মানে কি আল্লাহ অতীতেও তোমার মালিক, বর্তমানেও তোমার মালিক, ভবিষ্যতে আমার আমাদের মালিক। আবার কি বলা হচ্ছে যে আমরা অতীতেও তার ইবাদত করতাম, বর্তমানেও তার ইবাদত করছি, ভবিষ্যতেও তার ইবাদত করব। তাই তো নাকি? ইবাদতটা কোনো সময়ের সাথে সম্পর্কিত না। আপনি আগেও ইবাদত করেছেন, এখনো করবেন, আপনার ইবাদত কি শেষ হয়ে গেল? শেষ হয়নি, ভবিষ্যতেও করতে হবে। এরপরে আপনি আল্লাহর কাছে যে সাহায্যের কথা বলছেন, ওয়াইয়া কানাস্তাইন, যে একমাত্র তোমার কাছে আমরা কি করি? সাহায্য চাই। তার মানে আপনি আমি একসময় কিন্তু ছিলাম অস্তিত্বহীন। আল্লাহ যখন আমাকে অস্তিত্ব দিয়েছেন তখন আমার দায়িত্ব হয়েছে আল্লাহর মালিকানা, কোনো মালিকানা কি করা, আপনার রিয়েলাইজেশন আপনার মধ্যে থাকতে হবে যে তিনি হচ্ছেন জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত, জাহান্নাম, অর্থাৎ একেবারে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তিনি আমার, তার ব্যাপারে আমি কি, তার কাছে আমি মুখাপেক্ষী। এই জন্য আমি কি করছি, আমি তার, যখন আমার উপরে ইবাদত করা ফরজ হয়ে যায় তখন থেকে আমি তার ইবাদত করছি, বর্তমানও করতেছি, ভবিষ্যতেও করব। এবং আমি সকল ব্যাপারে একমাত্র কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। সেটাই বলা হচ্ছে এই তিনটি আয়াতের দ্বারা, যখন একথা প্রমাণিত হলো যে মানুষ তার জীবনের তিনটি কালেই একান্ত ভাবেই আল্লাহর মুখাপেক্ষী। তাই সাধারণ মানে যুক্তির যে চাহিদা সেটা হলো কি, এবাদত তারই করতে হবে, নাকি সাহায্য তার কাছেই চাইতে হবে, যেহেতু বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। তাহলে আমাদের আমাদের তো গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য তো জান্নাত, আর সে জান্নাতে যাওয়ার ব্যাপারে ফয়সালা দানকারী কে? একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমরা ইবাদত কার করব? আল্লাহর করব। আর সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছেই চাইব। আপনি যখন অন্যের, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে, অন্যের কাছে সাহায্য চাইবেন, তখন আল্লাহ কি করবেন? আল্লাহ তখন আপনাকে তার কাছেই সোপর্দ করবেন। আল্লাহ তার কাছে আপনাকে কি করবেন? সোপর্দ করবেন। যে ঠিক আছে, তুমি যখন আমার অমুক বান্দা বা অমুক শয়তান তার অনুসরণ করছো, তার কাছে সাহায্য চাচ্ছ, ঠিক আছে, দেখে তোমাকে সাহায্য করবে সে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু কথা যে মানুষ যখন আল্লাহ বিমুখ হয়ে যায় তো আল্লাহ তাআলা কি করেন, তাকে তার দিকেই সোপর্দ করে দেন। পরকালীন জীবনে যখন তাকে জিজ্ঞেস করা হবে
তখন সে তো বলবে যে সে বলবে আমি তো জানতাম না তোমার ইবাদত করতে হবে, তোমাকে আমাকে তো কেউ বলেনি। তখন কিন্তু কারা সাক্ষী দিবে? এই মুহাম্মাদের উম্মতরাই কিন্তু সাক্ষী দিবে যে না আমরাই সাক্ষী, তাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছিল ইবাদতের ব্যাপারে এবং তাকে বলা হয়েছিল সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আমরা সূরা ফাতিহার এই পর্যন্ত আসার পর তার মনের মধ্যে কিন্তু একটা অনুভূতি আসা উচিত। আমরা মানুষের কাছে যদি কোনো কিছু চাইতে প্ল্যান করি, চাওয়ার প্ল্যান করি, তখন আমরা তার কাছে গিয়ে কি বলি বলেন তো? যে আপনি কিন্তু আমাদের এলাকার কি মুরব্বী, আপনি আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তারপরে কি বলি? তারপরে বলি যে হ্যাঁ আমি কিন্তু আপনার যে কোনো ব্যাপার যদি আপনার কথা কেউ বলে তাহলে কিন্তু আমি কি করি আপনার বিষয়টা সর্বাগ্রে গুরুত্ব দিয়ে থাকি। সুতরাং আপনি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলেও কিন্তু আমরা আপনার কাছে আসি। এভাবে কিন্তু মানুষ কি করে, মানুষের কাছে এইভাবেই অভিনয় করে, এইভাবে মানুষের কাছে চায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মানুষ আপনাকে দেয়ার ক্ষমতা রাখে না, আল্লাহ দেয়ার ক্ষমতা রাখেন। মানুষ যদি পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গা হয়ে আপনার সহযোগিতায় এগিয়ে আসতে চায়, আল্লাহ যদি না চান পারবেন না কেউ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই অনুভূতি আমাদের মধ্যে যেন আল্লাহ তাআলা জাগ্রত করে দেন। ওস্তাদজি, ওস্তাদজি, ওই যে মালিক ইয়াউমিদ্দিন এখানে বললেন যে বিচার দিনের মালিক, তাই এইটা কি আপনার ধরেন ইহকালীন এবং পরকালীন দিবসের মালিক এরকম কি বলা যায়? এইখানে হচ্ছে যেহেতু এটা স্পেসিফাই করা হয়েছে যে বিচার দিবস, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে সকল কিছুর মালিক, সকল সময়ের মালিক। এটাকে আমরা যেহেতু আল্লাহর কাছে সাহায্যই চাচ্ছি, প্রার্থনাই চাচ্ছি, তা আমরা ইহকালীন রে এরও পেশা নিয়ে অন্তর্ভুক্ত, ইনক্লুডিং ইহকালীন পরকালীন সকল কালীন মালিক হচ্ছেন তিনি। তবে এখানে একটু সতর্কতার জন্য, অর্থাৎ প্রতিফল যেই দিবস হচ্ছে মানুষের মানে সিদ্ধান্ত হবে, বিচার দিবস যেদিন মানুষের কে কোথায় যাবে, কোথায় থাকবে, কতদিন থাকবে, সেই ব্যাপারটা মানুষের সব থেকে বড় বিষয় না? জি জি জি, জাযাকাল্লাহ। স্পেসিফাই করা হয়েছে যে ইয়াউমিদ্দিন, অর্থাৎ কিয়ামতের দিবসে আপনারা জানেন যে সকল ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফা, এই আয়াতের ব্যাখ্যা দেখলে বুঝতে পারবেন যে সেই দিন সমগ্র সৃষ্টি কিন্তু সকল রূহ যাদের আত্মা আছে সকল আত্মা সেদিন কি হবে সারিবদ্ধভাবে হয়ে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকবে, সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকবে। কখন তার হিসাব নিকেশ হবে, কখন তার ব্যাপারে আল্লাহ তাআলা কি দিবেন, ফয়সালা দিবেন, তাহলে সেই দিবসটা আপনার আপনি দেখতে পাচ্ছেন যে সকল পশু পাখি, সকল মানুষ, ফ্রেস্তাকুল, জিনকুল সবাই সারিবদ্ধ দাঁড়াবে, কেউ কোনো কথা টু শব্দ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সেই জন্য এটাকে একটু ইনফ্যাসিস দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা পরকালীন জীবনকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে ইয়াউমিদ্দিন বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ যেদিন সকল সৃষ্টি একই কাতারে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, আমরা এখন চলে যাব গ্রামার অংশে। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম গ্রামারে? এক বচন, দ্বি বচন, বহু বচন, ফ্যামিলির নাউন নাকি? আচ্ছা, আমরা এখানে আমরা চলে যাব। এইখানে দেখেন মুসলিমাতুন, এটা কি সিঙ্গুলার ফ্যামিলির না? জি জি, সিঙ্গুলার ফ্যামিলির। এখন এটাকে দ্বিবচন ডুয়েল করা হলো কিভাবে, সেম দ্বিবচন করা হলো কিভাবে, এই তাটাকে গোলতাকে কি করে দেয়া হলো, লম্বা তায় রূপান্তর করা হলো, কারণ এই গোলতায়ের সাথে কিন্তু আলিফ দেয়া যায় না, যায়, কারণ এখানে দ্বিবচন করার নিয়ম কি, আলিফ মাত নুনে জে, মুসলিমাতুন কি হবে, মুসলিমাতানি, আর বহুবচন কি হবে, এই গোলতাকে উঠিয়ে দিয়ে একটা আলিফ আর হচ্ছে লম্বা তা চলে আসবে, বুঝতে পেরেছেন? এখন দেখেন তাহলে মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন, তাহলে মুমিনাতুন কি হবে, মুমিনাতুন, মুমিনাতানি, মুমিনাতুন, কাফিরাতুন, কাফিরাতানি, কাফিরাতুন, মুশরিকাতুন, মুশরিকাতানি, মুশরিকাতুন, মুনাফিকাতুন, মুনাফিকাতানি, মুনাফিকাতুন। এগুলো আমরা তাহলে কি কি পড়লাম এর আগে,
আমরা পড়লাম হচ্ছে এক প্রথমে পড়ছিলাম পড়লাম হচ্ছে কি নাউন কিভাবে চেনা যায়, কি বলেছিলাম শব্দের শেষে কি থাকবে, তানবিন থাকবে, অথবা শব্দের শুরুতে আল থাকবে। শব্দের শেষে তানবিন থাকলে সেটা কোন ধরনের নাউন হবে? অনির্দিষ্ট। আর শব্দের শুরুতে আল থাকলে সেটা কি হবে? নির্দিষ্ট। আর তারপরে পড়েছি হলো নাউন আবার জেন্ডারগত দিক থেকে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মাসকুলিন আর একটা ফেমিনিন। মাসকুলিন কে আরবিতে বলে মুজাক্কার, ফেমিনিন কে আরবিতে বলে মুয়ান্নাস। মুজাক্কার থেকে মুয়ান্নাস কিভাবে করতে হয় আমরা সেটা বলেছি, কোন নাউনের শেষে গোলতা দিয়ে মুয়ান্নাস করতে হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হলাম, এখানে দেখতে পাচ্ছি মুসলিমুন, এটা সিঙ্গুলার নাউন কিন্তু মাসকুলিন, এটা সিঙ্গুলার নাউন মাসকুলিন। কি হলো? মুসলিমাতুন। এই যে দেখেন মুসলিমুনটা কি হলো? মুসলিমাতুন, মুসলিমাতুন। এখন এই ফেমিনিনটাকে মাসকুলিন কিভাবে করবেন? তাহলে আবার এই তাকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে কি করবেন? মুসলিমাত, মুসলিমুন করবেন, কি করবেন? মুসলিমুন, মুসলিমুন। তাহলে মুমিনাতুনটা মাসকুলিন কি হবে? মুমিনুন, মুমিনুন। তাহলে কাফিরাতুন মাসকুলিন কি হবে? কাফিরুন, কাফিরুন। মুনাফিকুত, মুনাফিকাতুন মাসকুলিন কি হবে? মুনাফিকুন, মুনাফিকুন, মুনাফিকুন। মুশরিকাতুন মাসকুলিন কি হবে? মুশরিকুন, মুশরিকুন, মুশরিকুন। মাশাআল্লাহ। এখন দেখেন আমরা তারপরে কি বললাম, কোন মাসকুলিন সিঙ্গুলার নাউন কে ডুয়েল করতে হলে মাসকুলিন সিঙ্গুলার নাউনের পরে একটা আলিফ মার এবং নুনে জের দিব। যেমন মুসলিমুনটা দিব চন কি? মুসলিমাত, মুসলিমানি, মানি, মুসলিমানি। দিব চন কি? মুসলি, মুসলিমানি। তার মানে এক বচনের পরে একটা, দেখেন এই যে আলিফ মার এবং নুনে জের, আর আলিফ মার হলে আলিফের পূর্বে কি আসে বলেন তো? জবর, জবর, জবর দিতে হয়। এখানে কিন্তু পেশ আছে, তাহলে দ্বি বচন করতে গেলে পেশটা আর থাকবে না, তখন এই মিমের উপরে জবর চলে আসবে। কারণ এটা তো আলিফ মাদ হবে তাহলে, কারণ আমরা জানি তাজবিদের নিয়মে জবরের বামে খালি আলিফ, অথবা আমরা কি বলি খালি আলিফের পূর্বে জবর। তাহলে এখানে আলিফ মাদ হলো, আর নুনে কি হয়ে গেল? জের হলো। তাহলে দ্বি বচন হলো, এবং বহু বচন কি বললাম? আলিফ মাদ ওয়াও মাদের পরে নুনে জবর। দেখেন এখানে দুই ছিল, মুসলিমুনা, মুসলিমুনা। তাহলে মুমিনুন কি হবে? মুসলিমুনা। কাফিরুন কি হবে? কাফিরুনা। মুনাফিকুন কি হবে? মুনাফিকুনা। মুশরিকুন কি হবে? মুশরিকুনা। যালিমুন কি হবে? ব্যতিক্রম সেটা হচ্ছে যে গোলতাকে উঠিয়ে দিয়ে এখানে একটা আলিফ মাত এবং লম্বাতা দিতে হবে। মুসলিমাতুন কি হবে? মুসলিমাতুন, মাত হয়ে যাবে। মুসলিমাতুনটা কি হবে? মুশরিকাতুন কি হবে? আচ্ছা মাশাল, তাহলে এখন আমরা জানবো হচ্ছে আমরা এখন চলে যাব, আমরা এখন জানবো হচ্ছে পার্সন, পার্সন। আমরা পার্সন ইংরেজিতে কয়টা? তিনটা, থার্ড পার্সন, তাহলে পার্সন কয় প্রকার? তিন প্রকার। কি বললাম? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন। আরবিতে আমরা যেরকম বাংলায় কি বলি বলেন তো, যে লোকটা এখানে নাই, অনেকদিন ধরে আপনার সাথে দেখা হয় না, হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল, তখন আপনি তাকে কি বলেন? তুমি তো গায়েব হয়ে গিয়েছো, তুমি এতদিন গায়েব ছিলে, কি ব্যাপার ছিলে? তাহলে গায়েব ছিলে মানে কি? এটা থার্ড পার্সন। গায়েব মানে কি? থার্ড পার্সন।
তার মানে কেউ যদি গায়েব থাকে আপনার সামনে না থাকে তাকে সেটা কি বর্ষণ বলবেন আরবিতে কি বলবেন গায়েব গায়েব বলবেন আর তাহলে গায়েব হচ্ছে থার্ড পারসন গ ই বুন গায়েব মানে কি থার্ড পারসন এখন কেউ যদি আপনার সামনে থাকে তাকে আপনি গায়েব বলতে পারবেন পারবেন না এবার যদি আপনার সামনে কেউ হাজির হয় তাকে আপনি কি হাজির মানে কি উপস্থিত হাজির মানে কি উপস্থিত তাহলে গায়বুন যদি হয় থার্ড পারসন না থাকার কারণে আপনার সামনে তাহলে যে আপনার সামনে উপস্থিত আছে সে কোন পারসন হবে ঠিক না তাহলে গায়েব হচ্ছে থার্ড পারসন হাজির হলো সেকেন্ড পারসন আপনি মিলাই নেন অর্থ গায়েব মানে অনুপস্থিত হাজির মানে উপস্থিত এখন মানুষ মানুষকে নির্দেশ করে সেকেন্ড পারসনকে নির্দেশ করতে পারে থার্ড পারসনকে নির্দেশ করতে পারে না এই জন্য আর তাহলে যে কথা বলে সে কোন পারসন যেমন কনভারসেশন এক সময় একজন কথা বলে আরেক সময় আরেকজন কথা বলে যে যখন কথা বলবে তাকে আপনি কি বলবেন মুতাকাল্লি মুতাকাল্লিম যে কথা বলবে তাকে কি বলবে দেখেন আমরা আপনারা যারা শহরে তো কেউ অত খোঁজ খবর রাখতে পারেন না গ্রামের দিকে যারা তাবলিগ করে তাদের মধ্যে কিন্তু তিনটা যখন তারা মসজিদের থেকে বের হয় গাস্তের উদ্দেশ্যে তারা কিন্তু কি বলে যে কথা বলে তাকে বলা হয় হচ্ছে মুতাকাল্লিম মানে যে কথা বলবে দাওয়াত দিবে মসজিদে যাওয়ার জন্য আর যে রাস্তা দেখায় নিয়ে যাবে তাকে বলে রাহবর দেখ যিনি রাহবর আর যিনি পেছনে থাকবেন তিনি হচ্ছেন কে আমির তা এই যে দেখেন যিনি কথা বলেন তাকে কি বলে আর যাকে বলে সে হচ্ছে কি হাদির যাকে বলে সে কে হাদির এই মুতাকাল্লিম এবং হাদিরের বাহিরে যারা তারা সব ভাই ছোটবেলা আপনাদেরকে বলা হয়েছিল না যে আমি আর তুমি ছাড়া বাদ বাকি সবাই কি থার্ড পারসন আমি আর তুমি ছাড়া বাদ বাকি সবাই কোন পারসন যেমন আমরা যখন মনে করেন দুইজন আপনারা কথা বলছেন তখন একজন বাইরে থেকে আসলো তখন আপনি তাকে কি বলেন থার্ড পারসন উইল নট বি অ্যালাউড তাই বলেন না যে এত সময় ছিল না সে আমাদের মধ্যে ছিল না সে হলো থার্ড পারসন তার মানে আমরা থার্ড পারসনের আরবি কি গায়েব সেকেন্ড পারসনের আরবি কি মুতাকাল্লি এখন মনে করেন আমি হচ্ছে আপনাদের বর্তমান প্রেক্ষাপটের কারণে আমি টিচার তাহলে আমি হচ্ছে মুতাকাল্লি আর আপনারা হচ্ছে হাদির আর আপনারা এবং আমি ছাড়া বাদ বাকি যারা ক্লাসে নাই আজকে যারা হয়নি তারা কিন্তু সবাই গায়েব তাহলে থার্ড পারসন আমি কিন্তু জিজ্ঞেস করবো থার্ড পারসনের আরবি কি সেকেন্ড পারসনের আরবি কি তাহলে থার্ড পারসন হলো গায়েব সেকেন্ড পারসন হলো হাদির আর থার্ড পারসন হলো বুঝতে পেরেছেন সবাই বুঝেছেন যাতে আমরা আজকে আর বেশি পড়বো না আমরা আজকে পড়লাম গায়েব হাদি মুতাকাল্লিম এবার মনে রাখবেন গায়েব হাদি মুতাকাল্লিম 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 থার্ড পারসন সেকেন্ড পারসন ফার্স্ট পারসন গায়েব হাদি মুতাকাল্লিম এটা কাজে লাগবে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ পড়বো কি জানেন আমরা কিন্তু নাউন শেষ করে ফেলেছি যতটুকু এতটুকু যথেষ্ট আমাদের জন্য আগামী ক্লাসে আমরা পড়বো প্রোনাউন যেটাকে বাংলায় বলা হয় সর্বনাম ইংরেজিতে বলা হয় প্রোনাউন আরবিতে বলা হয় দমির ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়
সেটাই কিন্তু কি প্রোনাউন আগামী ক্লাসে কিছু প্রোনাউন মুখস্থ করব তারপর ইনশাআল্লাহ আমাদের বইতে চলে যাব আমরা কারো কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব জি আমার একটা প্রশ্ন ছিল